দিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের আজকে প্রথম সেহরি। এই যে বাহিরে রহমতের বৃষ্টি শুরু হয়েছে, পবিত্র রমজান মাসের আজকে প্রথম সেহরিতে আমরা সবাই উঠে পড়েছি। বাহিরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। তো এখন একটু ছাদে চলে আসলাম, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। দেখুন গন্ধরাজ ফুল। আজকে হচ্ছে প্রথম রমজান, তো আজকে একটু খারাপ লাগছে। আর আমি এখন হচ্ছে রান্নাবান্না করে নিব। রান্নাবান্নার পরে হচ্ছে আমি ইফতারটা রেডি করব। তো এখন আমি হচ্ছে রান্না করব। এদিকে আমি চিকেন রান্না করে রেখেছি অলরেডি। আর এখন আমি রান্না করব হচ্ছে খাসির মাথা রান্না করব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি রান্না করে নিই। তো আমি হচ্ছে রান্না স্টার্ট করে দিয়েছি। এইদিকে হচ্ছে আমি মাথার মাংসটা রান্না করছি। তো আমি এখন পেঁয়াজটা লাল করে নিচ্ছি। মশলা তো কষানো হয়ে গেছে, তো এবার আমি এই মাংসগুলো দিয়ে দিব। রমজান মাসে হচ্ছে সব কিছু তাড়াতাড়ি করতে হয়, রান্না বান্না সব কিছু তাড়াতাড়ি করে নিতে হয়, কারণ ইফতারের পরে আর এনার্জি থাকে না আসলে রান্না বান্না করার। তাই আমি ইফতারি বানানোর আগে রান্নাটা কমপ্লিট করে নিই। তো অলমোস্ট ডান। তো এবার আমি হচ্ছে ইফতারিতে যাব। আর আমরা বাড়িতে হচ্ছে ইফতারি বানানোর জন্য স্পেশালভাবে কিছু করি না, আমরা সব কিছু বাহির থেকে কিনে আনি, কারণ ইফতারি বানানোটা একটা ঝামেলা হয়ে যায়। তো ইফতারি হচ্ছে আমরা আব্বু আম্মুর সঙ্গে করি দুজন। তো এখন ওখানে যাব, ইফতারি রেডি করবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। হচ্ছে ইফতার সাজিয়ে ফেলেছি। তো আমরা ইফতার খুব সিম্পলভাবে করি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা আম্মু হচ্ছে খিচুড়ি বানিয়েছে। তো এই তো আমরা খুব সিম্পল ইফতার করি। আর ইফতারে আব্বুকে খুব মিস করছি, কারণ আব্বু হচ্ছে অফিসে, আব্বু ইফতারে থাকতে পারতেছে না, কারণ আব্বু অফিসে অনেক চাপ, এই জন্য আব্বু ইফতারের পরে আসে। তো আমরা তিনজন মিলে ইফতার করি। আর আব্বুর সাথে ইফতার করতে হলে হচ্ছে আব্বু শুক্রবার ছাড়া ইফতার করতে পারবে না, শুক্রবার অথবা শনিবার। তো এখন আমরা ইফতার করতে বসে যাব, কারণ একটু পরে আজান দিয়ে দিবে। তো এই ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।